হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অক্সফোর্ড এডুকেশন আমার অক্সফোর্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি যে টপিকের উপর আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা যারা বিপিএসসি টিআইড়ি ফোরের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে তোমরা যারা বিহার স্টেট পরীক্ষা দিয়েছিলে জুন মাসে অনুষ্ঠিত হয়েছিল যেটা সেই বিহার স্টেট পরীক্ষার রেজাল্ট জুলাই মাসে মাঝামাঝি সময় সেটা বেরিয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই হয়তো তোমরা বিহার স্টেট পরীক্ষার রেজাল্ট হাতে পেয়ে যাবে তাই এই বিহার স্টেট পরীক্ষায় পাশ করার পর তোমাদের বিপিএসসি টিআরডি ফোরের জন্য প্রিপারেশান নিতে হবে তাই এই বিপার বিপিএসসি টিআরডি ফোরের জন্য প্রিপারেশানকে মজবুত করার জন্য আমি নিয়ে এসেছি আজ তোমাদের ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন এই প্রশ্নগুলো সাথে সাথে যে অন্যান্য অপশানগুলো থাকবে সেই অপশানগুলোকে পুরো এক্সপ্লেন করে দেওয়া হবে পুরো ব্যাখ্যা করে দেওয়া হবে এই প্রশ্নগুলোর সাথে এর আগে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে বহু প্রশ্ন বিপিএসসি টিআরি ওয়ান টিআরি টু এবং টিআরি থ্রিতে এসেছে তাই এই এই যে ট্রফিক ভারতের স্বাধীনতা আন্দোলন এই ট্রফিকটার উপর একটু বেশি গুরুত্ব দিতে হবে এখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আসার চেষ্টা করতে হবে আজকের এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি তোমাদের কথা দিচ্ছি আজকের এই ভিডিও থেকে তোমরা নতুন কিছু জিনিস শিখতে পারবে এইভাবে আমি প্রতিদিন তোমাদের জন্য একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না সময় নষ্ট করবো না ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আমার তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ এর পরবর্তীকালে যে প্র্যাকটিস সেটগুলো আমি আপলোড করবো সেগুলো সবার আগে দেখার জন্য তো চলো বন্ধুরা যাওয়া যাক মূল প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন স্ক্রিনে এসে গেছে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম প্রশ্নটি কী বলছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং কলেজ গান্ধীজি হ্যাজ স্টাডিস ইন হুইচ অফ দ্য ফলোয়িং কলেজ গান্ধীজি হ্যার স্টাডিস অর্থাৎ গান্ধীজি কোন কলেজ থেকে তার পড়াশোনা করেছিলেন চারটি অপশান পাঁচটি অপশান দেওয়া আছে অপশান এতে আছে শ্যামল দাস কলেজ ভাবনগর বিতে আছে ধর্মেন্দ্র সিং জি কলেজ সিতে আছে গুজরাট কলেজ আমেদাবাদ ডিতে আছে নান অফ দিস এবং ইতে আছে মোর দেন ওয়ান তো এই পাঁচটি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে সেটা তোমরা বলার চেষ্টা করো তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ শ্যামল দাস কলেজ ভাবনগর ঠিক আছে শ্যামল দাস কলেজ ভাবনগরে থেকে তিনি তার কলেজ লাইফে পড়াশোনা করেছিলেন এবার আসছি আমি তোমাদের সাথে এক্সপ্লেনে প্রতিটা প্রশ্নের আন্ডারে আমি দশ থেকে পনেরোটা প্রশ্ন এক্সপ্লেন করে দেবো প্রতিটা এক্সপ্লেনগুলো তোমরা খুব মন দিয়ে দেখবে এখান থেকে তোমাদের দশ থেকে পনেরোটা প্রশ্ন হয়ে যাবে তো প্রথমে আসে যে গান্ধীজির যে প্রারম্ভিক শিক্ষা বা গান্ধীজির যে প্রাথমিক শিক্ষা তিনি কোথা থেকে সেটা করেছিলেন প্রথমে আসে গান্ধীজির যে প্রাথমিক শিক্ষা সেটা সেটা তিনি করেছিলেন রাজকোট থেকে কোথা থেকে করেছিলেন নামটা মনে রাখবে যে গান্ধীজির যে প্রাথমিক শিক্ষা সেটা তিনি করেছিলেন রাজকোট থেকে এরপর গান্ধীজির যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে শিক্ষা বা যে কলেজ থেকে তিনি পড়েছিলেন সেটা হচ্ছে এই শ্যামলদাস কলেজ কোথায় অবস্থিত শ্যামলদাস কলেজ ভাবনগরে অবস্থিত কোথায় অবস্থিত ভাবনগরে অবস্থিত এই ভাবনগর কোথায় অবস্থিত যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে এই ভাবনগর কোথায় অবস্থিত হয়ে যাবে গুজরাটে কোথায় অবস্থিত গুজরাটে কোথায় অবস্থিত গুজরাটে এরপর গান্ধীজি গান্ধীজি কী করেছিল এরপর গান্ধীজি যে ওকালতি পড়েছিল বা আইন নিয়ে যে পড়াশোনা করেছিল গান্ধীজি যে আইন নিয়ে পড়াশোনা করেছিল সেটা কোথা থেকে করেছিল গান্ধী যে আইন নিয়ে পড়াশোনা করেছিল সেটা কোথা থেকে করেছিল সেটা করেছিল ইনার টেম্পেল থেকে কোথা থেকে বললাম ইনার টেম্পেল থেকে এই ইনার টেম্পেল কোথায় অবস্থিত এই ইনার টেম্পল লন্ডনে অবস্থিত কোথায় অবস্থিত লন্ডনে অবস্থিত এই ইনার টেম্পেল যদি প্রশ্ন আসে পরীক্ষাতে যে তিনি আইন পড়ার জন্য লন্ডনে কবে গিয়েছিলেন ইনার টেম্পলে তো উত্তর হয়ে যাবে আঠেরোশো ব্বই খ্রিস্টাব্দে কবে গিয়েছিলেন গান্ধীজি আইন পড়াশোনা করার জন্য আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে তিনি ইনার টেম্পেলে গিয়েছিলেন যদি প্রশ্ন আসে গান্ধীজি সেখান থেকে আইন পড়াশোনা করে কবে ভারতে আবার ফিরে এসেছিলেন তো উত্তর হয়ে যাবে আঠারোশো একানব্বই সালে কবে এসেছিল গান্ধীজি আইন পড়াশোনা করে আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে এরপর গান্ধীজি কি করেছিল এরপর গান্ধীজি ভারতে তার যে উকালতি বা আইন যে প্র্যাকটিস সেটা তিনি শুরু করেছিলেন কি বললাম গান্ধীজি এরপর ভারতে তার আইন চর্চা বা আইনের যে ওকালতি সেটা তিনি শুরু করেছিলেন যদি প্রশ্ন আসে তিনি কোথায় শুরু করেছিলেন তো প্রশ্ন আসে যদি তিনি কোথায় সেই আইনের যে চর্চা সেটা শুরু করেছিলেন তো সেটা হয়ে যাবে বোম্বে কোথায় হয়ে যাবে বোম্বে কোথায় করেছিলেন বোম্বে বোম্বেতে এরপরেই একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায় যে গান্ধীজিকে তার আর উকালতি লড়ার জন্য দক্ষিণ আফ্রিকা চলে যেতে হয় তা গান্ধীজিকে তার উকালতি মুকদ্দমা লড়ার জন্য কোথায় চলে যেতে হয় দক্ষিণ আফ্রিকা কবে গিয়েছিল গান্ধীজি এই দক্ষিণ আফ্রিকা সেটা গিয়েছিল আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে যদি প্রশ্ন আসে যে কার মুকদ্দমা লড়ার জন্য গান্ধীজি এই দক্ষিণ আফ্রিকা গিয়েছিল তা উত্তর হয়ে যাবে দাদা আব্দুল্লাহ কি বললাম দাদা আব্দুল্লাহ এই দাদা আবদুল্লার মুকদ্দমা লড়ার জন্য গান্ধীজি এই দক্ষিণ আফ্রিকা গিয়েছিল সেই দক্ষিণ আফ্রিকা আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে যাওয়ার পর তিনি ভারতে কবে ফিরে এসেছিলেন তো তিনি ভারতে ফিরে এসেছিলেন কবে ফিরে এসেছিলেন ভারতে ভারতে ফিরে এসেছিলেন উনিশশো পনেরো তিনি সেখানে কত বছর কাটিয়েছিলেন সেখানে তিনি কত বছর কাটিয়েছিলেন তো সেখানে তিনি একুশ বছর কত বছর একুশ বছর তিনি সেই দক্ষিণ আফ্রিকায় ছিলেন তো ওর কেয়া পুছে গা বিপিএসসি বালনে তো এই এক্সপ্লেনগুলো তোমরা খুব ভালোভাবে মনে রাখবে আসছি আমরা পরের প্রশ্নতে দু নম্বর প্রশ্ন এসে গেছে দু নম্বর প্রশ্ন কী বলছে বলছে তিন কাঠিয়া সিস্টেম ইন চাম্পারন মিন্স তিন কাঠিয়া সিস্টেম ইন চাম্পারন মিন্স অর্থাৎ চাম্পারণে তিন কাঠিয়া প্রথার অর্থ কী অপশান এতে আছে কাল্টিভেশন অফ ইন্ডিগো অন দ্য তিন বাই কুড়ি বিতে আছে কাল্টিভেশন অফ ইন্ডিগো অন দ্য তিন বাই উনিশ অপশান সিতে আছে কাল্টিভেশন অফ ইন্ডিগো অন দ্য তিন বাই আঠেরো ডিতে আছে নান অফ দিস এবং ইতে আছে মোর দেন ওয়ান তো এই পাঁচটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে সেটা তোমরা বলার চেষ্টা করো এটা আমাদের কমবেশি সকলের জানা যে তিন কাঠিয়া সিস্টেম অর্থাৎ অপশেন এ হবে সঠিক উত্তর অপশান এ হবে সঠিক উত্তর কাল্টিভেশন অফ ইন্ডিগো অন তিন বাটা কুড়ি ঠিক আছে এবার আসছি আমরা এক্সপ্লেনে এবার আসছি এক্সপ্লেনে আমরা জানি যে এই চাম্পারণে আগে পাঞ্চকাঠিয়া পথা চালু ছিল আগে কী ছিল পাঞ্চকাঠিয়া প্রথা চালু ছিল অর্থাৎ পাঁচ কুড়ি ভাগের পাঁচ ভাগ পাঁচ ভাগ জায়গায় নীল চাষ করতে হতো পরবর্তীকালে এটা তিন কাঠিয়া অর্থাৎ তিন বাটা কুড়ি অর্থাৎ তিন ভাগের কুড়ি ভাগ তিন কাঠায় অর্থাৎ এক বিঘা জমির মধ্যে তিন কাঠা জমিতে এই নীল চাষ করানো হতো ইংরেজরা এই নীল চাষ চাষিদের ওপর অত্যন্ত শোষণ করতো শোষণের জন্য তিনি যে নগদ অর্থ সেই নগদ অর্থের জন্য এই নীল চাষিদের ওপর অত্যন্ত শোষণ করত এবং তাদেরকে এই নীল চাষ করতে বাধ্য করা হতো তো যে জমিতে একবার নীল চাষ হয়ে গেতো সেই জমিটা কি হয়ে গেতো বানজারে পরিণত হতো বান্দার অর্থাৎ আনকান্টি আনকাল্টিভেটেড ল্যান্ডে পরিণত অর্থাৎ সেই জমিটা আর চাষযোগ্য সেই জমিতে আর চাষ করা যেত না এরপরে মহাত্মা গান্ধীকে সেই কথার বিরুদ্ধে আন্দোলন করার জন্য সেখানে আমন্ত্রণ জানানো হয় চাম্পারণ সত্যাগ্রহ আমরা জানি যে কবে ছিল গান্ধীজি এই চাম্পারণ সত্যাগ্রহে তার সত্যাগ্রহ আন্দোলন করার জন্য উনিশশো সালে কবে ছিল উনিশশো সালে যদি প্রশ্ন আসে যে গান্ধীজিকে এই চম্পারণ আসার জন্য কে আহ্বান করেছিলেন গান্ধীজিকে কে আহ্বান করেছিলেন উত্তর হয়ে যাবে রাজকুমার শুক্লা কি বললাম রাজকুমার শুক্লা তাকে গান্ধীজিকে এই চম্পারণে আসার জন্য আহ্বান করেছিলেন এই তিন কাঠিয়া পথার অবসান কীভাবে হয়েছিল এই তিন কাঠিয়া পথার অবসান হয়েছিল যে চম্পারণ অ্যাগ্রিগ্রিয়ান কমিটি চম্পারণ অ্যাগ্রিগ্রিয়ান কমিটির দ্বারা এই তিন কাঠিয়া ব্যবস্থার সমাপ্ত করা হয়েছিল এবার আসছি তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কি বলছে জেনারেল ডায়ার নেম ইজ অ্যাসোসিয়েট উইথ হুইচ অব দ্য ফলোইং ইভেন্ট অর্থাৎ জেনারেল ডায়ারের নাম কোন ঘটনার সঙ্গে যুক্ত আছে অপশান এতে আছে ব্ল্যাক হোল অফ কলকাতা বিতে আছে ব্যাটেল অফ রানী দুর্গাবতী শীতে জালিয়ানওয়ালাবাগ ডিতে আছে নান অফ দিস এবং ইতে আছে মোর দেন ওয়ান ঠিক এইভাবেই প্রশ্ন তোমরা বিপিএসসিতে দেখতে পাবে ঠিক আছে তোমরা যারা বিপিএসসির জন্য পেপার্স নিচ্ছ ঠিক এই ধরনের পাঁচটাই অপশান তোমাদের দেওয়া থাকে এবং এই ধরনের প্রশ্ন তোমরা দেখতে পাবে তো জেনারেল ডায়ার এই জেনারেল ডায়ার কোন ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমরা সকলে জানি যে অপশান সি অর্থাৎ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে এই জেনারেল ডায়ারের নাম যুক্ত আছে কিন্তু এখন প্রশ্ন হলো যে এই জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড কেন ঘটেছিল আমরা একটু পিছিয়ে যাব যে আমরা জানি যে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে রাওলাট অ্যাক্ট অর্থাৎ রাওলাট রাওলাট আইন প্রণয়ন করা হয়েছিল ব্রিটিশ সরকারের দ্বারা রাওলাট আইন প্রণয়ন করা হয়েছিল এ রাওলাট আইন কী ছিল বিনা আপিল বিনা দলিল এবং বিনা উকিল বিনা উকিল এই আইন ছিল অর্থাৎ কাউকে কোনো সন্দেহ ছাড়াই তাকে গ্রেপ্তার করা যাবে তো এই আইনের প্রতিবাদে মহাত্মা গান্ধী তার যে সত্যাগ্রহ সভা গঠন করেছিলেন এই আইনের প্রতিবাদে কি করেছিল মহাত্মা গান্ধী তার সত্যাগ্রহ সভা গঠন গঠন করেছিলেন এই সত্যাগ্রহ সভার দ্বারা তিনি দুটি আন্দোলন গড়ে তুলেছিলেন একটা হচ্ছে একটা হচ্ছে তিরিশ মার্চ একটা কবে একটা তিরিশ মার্চ এই আন্দোলন গড়ে তুলেছিলেন আর একটা করেছিলেন ছয় এপ্রিল তিরিশ মার্চ তিরিশ মার্চ আর একটা হচ্ছে ছয় এপ্রিল ছয় এপ্রিল এই আন্দোলন গড়ে তুলেছিলেন এর ফলে যে বিভিন্ন জায়গায় এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল এরপরে ছয় এপ্রিলে আন্দোলনে পাঞ্জাবের যে দুজন ব্যক্তি নেতৃত্ব ছিলেন তার নাম হচ্ছে সৈফুদ্দিন কুচলি নামটা মনে রাখবে কী বললাম সৈফুদ্দিন কুচলি এবং সত্যপাল মল্লিক এই দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করার ফলে এই দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করার ফলে কি হয়েছিল এই যে জালিয়ান বাগ এই জালিয়ান এই জালিয়ানওয়ালা বাগে মানুষ সমবেত হয়েছিল এই সইফুদ্দিন কুচলি এবং সত্যপাল মল্লিককে গ্রেপ্তার করার জন্য তেরোই এপ্রিল ডেটটা মনে রাখবে যে তেরোই এপ্রিল ঠিক আছে তেরোই এপ্রিল এই তেরোই এপ্রিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এই অমৃতসরে কোথায় অমৃতসরে মানুষ এখানে জড়ো হয়েছিল তো সেইখানকার তখন যে লেফটেন্যান্ট গভর্নর ছিলেন তার নাম কী ছিল জেনারেল ডায়ার তার নাম কি ছিল লেফটেন্যান্ট গভর্নরকে ছিলেন তার নাম ছিল জেনারেল ডায়ার তার যে কমান্ডার ইন চিফ ছিলেন তার যে কমান্ডার ইন চিফ ছিলেন তার নাম কী ছিল রাঙ্গেলো ও ডায়ার কী ছিল রাঙ্গে ও ডায়ার তার জেনারেল ডায়ারের নির্দেশে তার যে কমান্ডার যে চিফ রাঙ্গেল ও ডায়ার তিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন এবং তার এই গুলিতে কতজন মারা গিয়েছিল কতজন মারা গিয়েছিল জালিয়ানওয়ালবাগ হত্যাকাণ্ডে তিনশো তিনশো উনআশি জন মারা গিয়েছিল কতজন মারা গিয়েছিল তিনশো উনআশি জন মারা গিয়েছিল এই হত্যাকাণ্ডের ফলে তিনশো উনআশি জন মারা গিয়েছিল এরপর আমরা দেখতে পাবো যে এই জেনারেল ডায়ারকে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এই জেনারেল ডায়ারকে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে কে হত্যা করেছিল লন্ডনে গিয়ে নামটা তোমরা জানো যে এই জেনারেল ডায়ারকে হত্যা করেছিল উধম সিং কি বললাম উধম সিং উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে তিনি লন্ডনে গিয়ে এই জেনারেল ডায়ারকে হত্যা করেছিল চার নম্বর প্রশ্ন হু অ্যামং দ্য ফলোয়িং সাজেস্টেড দ্য উইন্ডিং অফ অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আফটার ইন্ডিয়া অ্যাটেন্ড ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ কে বলেছিল যে ভারতের স্বাধীনতা প্রাপ্তির পর ভারতের যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আছে তার সমাপ্তি ঘটানো হবে অপশন এতে আছে সি রাজাল গোপালচারিয়া বিতে আছে আচার্য কৃপালনী সিতে আছে মহাত্মা গান্ধী ডিতে নান অফ দিশ এবং ইতে আছে মোর দেন ওয়ান কে বলেছিল যে ভারতের স্বাধীনতা প্রাপ্তির পর যে কংগ্রেস যে জাতীয় কংগ্রেস আছে সেটার সমাপ্ত ঘটনা হবে তো এই প্রশ্নের সঠিক যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী এ কথাটি বলেছিলেন তো মহাত্মা গান্ধী এ কথাটি বলেছিলেন কেন বলেছিলেন তিনি মহাত্মা গান্ধী তিনি কেন বলেছিলেন এ কথাটা মহাত্মা গান্ধী কেন বলেছিলেন এই কথাটা কারণ মহাত্মা গান্ধী বলেছিলেন যে কংগ্রেসকে প্রতিষ্ঠা করা হয়েছে ভারতের স্বাধীনতা স্বতন্ত্রতা রক্ষা করার জন্য তাই যখন ভারত স্বাধীন হয়ে যাবে তখন এই কংগ্রেসকে সমাপ্ত করে দেওয়া হবে তা না হলে কংগ্রেসে বা দেশের মধ্যে যে রাজনৈতিক নেতাগুলো থাকবে তাদের যে রাজনৈতিক ইচ্ছা সেগুলো পূর্ণ হতে শুরু করবে এর ফলে দেশের মধ্যে ক্ষতি হতে পারে ঠিক আছে এই জন্য মহাত্মা গান্ধী স্বাধীনতার পর বলেছিলেন যে কংগ্রেসকে সমাপ্ত করে দেওয়া হবে এরই সাথে সাথে চক্রবর্তী রাজা গোপালচারী এই চক্রবর্তী রাজা গোপাল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন এই চক্রবর্তী রাজা গোপালচারিয়া তো এরপর আছে আচার্য জে পিকি ঠিক আছে আচার্য জে পি কে ছিলেন এই আচার্য জেবি কৃপালিনী সম্পর্কে পরের একটা ভিডিওতে পরের একটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে এটা ডিটেলসে বলে দেব নেক্সট কোয়েশ্চেন ফাইভ হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্টিটিউশন ওই আর ফাউন্ডেড ডিউরিং দ্য নন কোঅপারেশন মুভমেন্ট হুইচ আফ দ্য ফলোইং ইনস্টিটিউশন উই ফাউন্ডেড ডিউরিং দ্য নন কোঅপারেশন মুভমেন্ট অর্থাৎ অসহযোগ আন্দোলনের পরে কোন শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা হয়েছিল অপশন এতে আছে কাশি বিশ বিদ্যাপীঠ বিশে বিতে আছে গুজরাট বিদ্যাপীঠ সিতে আছে জামিয়া মেলিয়া ডিতে আছে নান অফ দিস এবং ইতে আছে মোর দেন ওয়ান তো এই পাঁচটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে এই পাঁচটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন ই অর্থাৎ মোর দেন ওয়ান অর্থাৎ অল অফ দ্যাব অর্থাৎ কাশি বিদ্যাপীঠ গুজরাট বিদ্যাপীঠ এবং জামিয়া মেলিয়া এবার আসছি এক্সপ্লেনে এই নন কোঅপারেশন মুভমেন্টের পর ভারতে রাষ্ট্রীয় শিক্ষার জন্য এই শিক্ষাব্যবস্থাকে উন্নতি করার জন্য মোট ছটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল কটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল ছটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল এই ছটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম আমি তোমাদেরকে পর বলে দিচ্ছি এই নামগুলো তোমরা মনে রাখবে প্রথমে আসছে যে কাশি বিদ্যাপীঠ অপশনের মধ্যে তিনটে দেওয়া আছে একটা হচ্ছে কাশী বিদ্যাপীঠ দু নম্বর কি আসছে দু নম্বর হচ্ছে বিহার বিদ্যাপীঠ কি বললাম একটা হচ্ছে কাশি বিদ্যাপীঠ দু নম্বর হচ্ছে বিহার বিদ্যাপীঠ তিন নম্বর হচ্ছে মহারাষ্ট্র বিদ্যাপীঠ তিন নম্বর কি বললাম মহারাষ্ট্র বিদ্যাপীঠ চার নম্বর হচ্ছে গুজরাট বিদ্যাপীঠ গুজরাট বিদ্যাপীঠ পাঁচ নম্বর হচ্ছে জামিয়া মালিয়া পাঁচ নম্বর হচ্ছে জামিয়া মালিয়া এবং ছ নম্বর হচ্ছে আলিগড় মুসলিম কলেজ কী বললাম ছটা বিদ্যাপীঠের কথা আবারও বলছি কাশিম বিদ্যাপীঠ বিহার বিদ্যাপীঠ মহারাষ্ট্র বিদ্যাপীঠ গুজরাট বিদ্যাপীঠ জামিয়া মালিয়া এবং আলিগড় মুসলিম কলেজ তো এই ছটি ইনস্টিটিউশনকে এই নন কোপারেশন মুভমেন্টের পর ব্যবস্থাকে উন্নতি করার জন্য এই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা হয়েছিল যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বি ইউ বি ইউ বি ইউ অর্থাৎ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ইউনি বেনারস বেনারস হিন্দু ইউনিভার্সিটি কবে স্থাপিত হয়েছিল বেনারস হিন্দু ইউনিভার্সিটি স্থাপিত হয়েছিল চার ফেব্রুয়ারি চার ফেব্রুয়ারি কি বললাম চার ফেব্রুয়ারি কত সালে উনিশশো সালে মনে রাখবে চার ফেব্রুয়ারি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বি ইউ এর স্থাপনা করা হয়েছিল এই বিএইচ ইউ স্থাপনা কার দ্বারা করা হয়েছিল মানে কে এর কে এর উদ্ঘাটন করেছিল তো উদ্ঘাটন করেছিল বিএইচ এর বিএইচ এর উদ্ঘাটন করেছিল মহাত্মা গান্ধী কে করেছিল মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী এই বিএইচ বিএইচ এর আগের যে নাম ছিল সেটা হচ্ছে হিন্দু সেন্ট্রাল হিন্দু সেন্ট্রাল কলেজ হিন্দু সেন্ট্রাল কলেজ এর আগের নাম ছিল এই হিন্দু সেন্ট্রাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কবে প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দু সেন্ট্রাল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে যদি প্রশ্ন আসে যে কে প্রতিষ্ঠা করেছিল যদি প্রশ্ন আসে যে কে প্রতিষ্ঠা করেছিল উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে এনি এই হিন্দু সেন্ট্রাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এরি নাম পরবর্তীকালে বি এইচ অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটি করা হয়েছিল নেক্সট কোয়েশ্চেন ছ নম্বরে ইন হুইচ ইয়ার ডিড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পাস্ট দা প্রফোজাল অব দ্য কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি তার যে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স সেই প্রপোজালটা প্রথম কোন কংগ্রেসের অধিবেশনে দিয়েছিল অপশান এতে আছে নাইনটিন হান্ড্রেড টোয়েন্টি নাইন বিতে আছে নাইনটিন থার্টি ওয়ান সিতে আছে নাইনটিন থার্টি নাইন এবং ডিতে আছে ন্যান অফ দিস এবং ইতে আছে মোর দেন ওয়ান তো এই চারটি পাঁচটি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তো এই পাঁচটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কি আছে অপশান এ অর্থাৎ নাইনটিন টোয়েন্টি ওয়ান উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স তার যে প্রপোজাল কংগ্রেসের আইএনসি সেটা এই নাইনটিন টোয়েন্টি যে লাহোর অধিবেশন হয়েছিল সেখানে নেওয়া হয়েছিল এবার আসছি আমরা একটু এক্সপ্লেনে একটু পিছিয়ে যাব আমরা উনিশশো আঠাশ চলে যাব উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে আমরা উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে জানি যে মতিলাল নেহেরু তার নেহেরু রিপোর্ট পেশ করেছিল মতিলাল নেহেরু তার নেহেরু রিপোর্ট পেশ করেছিল সেখানে কি বলা হয়েছিল সেখানে কি চাওয়া হয়েছিল সেখানে ডোমিনিয়ান ট্যাটাস চাওয়া হয়েছিল সেখানে ডোমিনিয়ান ট্যাটাসের চাওয়া হয়েছিল কিন্তু এই ডোমিনিয়ান ট্যাটাসকে কেন্দ্র করে মতিলাল নেহেরু এবং জওহরলাল নেহরুর মধ্যে কী হয়েছিল বিবাদ শুরু হয়ে গিয়েছিল কী শুরু হয়ে গিয়েছিলো বাপ ব্যাটার মধ্যে বিবাদ শুরু হয়ে গিয়েছিল কারণ জওহরলাল নেহরু চেয়েছিল পূর্ণ স্বরাজ কি চেয়েছিল জওহরলাল নেহরু চেয়েছিল পূর্ণ পূর্ণ স্বরাজ পূর্ণ স্বরাজ চেয়েছিল জওহরলাল নেহরু কিন্তু মতিলাল নেহেরু কী চেয়েছিল ডোমিনিয়ান টাটাস এই কারণে ব্রিটিশ সরকার কী করেছিল এই পূর্ণ স্বরাজকে ইগনোর করেছিল ব্রিটিশ সরকার কী করেছিল এই পূর্ণ স্বরাজকে ইগনোর করে যে মতিলাল নেহরু যে ডোমিনিয়ান টাটাস তাকে স্বীকৃতি দিয়েছিল ঠিক এর পরের বছর তাই জন্য উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে যে লাহোর অধিবেশন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের যে অধিবেশন বসে লাহোরে সেখানে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স পূর্ণ স্বরাজ্যের দাবি তোলা হয়েছিল দিদি প্রশ্ন আছে যে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে লাহোর কংগ্রেসে সভাপতিত্ব কেছিলেন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কে ছিলেন তা হয়ে যাবে জওহরলাল নেহরু কে ছিল প্রেসিডেন্ট জওহরলাল নেহেরু মনে রাখবে নামটা জওহরলাল নেহরু এই ঊনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে আরও অনেক ঘটনা ঘটে গিয়েছিল তারই মধ্যে একটা হচ্ছে এই উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে কী হয়েছিল এই উনত্রিশ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের এই লাহোর সেশনে অর্থাৎ আইনমান নাম ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল কি হয়েছিল আইনমান নাম ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল লবণ সত্যাগ্রহের যে যে লবণ সত্যাগ্রহের যে যাত্রাপথ সেটাও এই উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে লাহোর কংগ্রেসে ঠিক করা হয়েছিল আর কি হয়েছিল আর কি হয়েছিল যে এই উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে লাহোর কংগ্রেসের অধিবেশনের ফলে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে একত্রিশে ডিসেম্বর কবে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে একত্রিশে ডিসেম্বর রাভি নদীর তীরে প্রথমে তিরঙ্গা প্রথমে তিরঙ্গা ওড়ানো হয়েছিল কোথায় হয়েছিল রাভি নদীর তীরে প্রথম তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল একত্রিশে ডিসেম্বর উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে এর ফলে এর পরবর্তীকালে এর ফলে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে পূর্ণ স্বরাজ দিবস হিসাবে পালন করা হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি পূর্ণ স্বরাজ দিবস হিসাবে পালন করা হয়েছিল ঠিক আছে এটা মনে রাখবে আর অপশনে আছে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে আমরা জানি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে কী হয়েছিল উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের করাচি অধিবেশন হয়েছিল সেই অধিবেশনের সভাপতি কে ছিল সেই অধিবেশনের সভাপতি ছিল সর্দার বল্লভভাই প্যাটেল কে ছিল সভাপতি সর্দার বল্লভভাই প্যাটেল আর আছে অপশানে অপশনের সিতে আছে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এই উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কী হয়েছিল উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কী হয়েছিল ত্রিপুরি অধিবেশন হয়েছিল কংগ্রেসে এই ত্রিপুরি অধিবেশনের সভাপতিকে ছিল গান সুভাষচন্দ্র বসু এই ত্রিপুরা অধিবেশন সম্পর্কে আমি অন্য একটা প্রশ্নের তোমাদের ডিটেলসে একটু বলে দেবো ঠিক আছে নেক্সট প্রশ্ন সাত নম্বর হুইচ নেম ইজ অ্যাসোসিয়েট উইথ দ্য পেসওয়ার ইনসিডেন্ট অফ নাইনটিন থার্টি অর্থাৎ নাইনটিন থার্টি পেশওয়ার্ড ইনসিডেন্টস কোন ঘটনার সঙ্গে যুক্ত বা এই ঘটনার সঙ্গে কে যুক্ত ছিলেন অপশান এতে আছে মহাত্মা গান্ধী বিতে আছে চন্দ্র সিং গারোয়ালি সিতে আছে চন্দ্রশেখর আজাদ ডিতে আছে নান অফ দিস এবং ইতে আছে মোর দেন ওয়ান তো এই পাঁচটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে যে পেশোয়ার ইনসিডেন্ট নাইনটিন থার্টির সাথে কোন ব্যক্তি যুক্ত ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ চন্দ্রসিং গারোয়ালি সিং গারোয়ালি ঠিক আছে এবার আসছে একটু এক্সপ্লেনে এই চন্দ্র এই যে পেশওয়ার্ড ইন্সিডেন্ট উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এটা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত এটা হচ্ছে আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত কোন আন্দোলনের সঙ্গে জড়লাম আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছে এই উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে পেশ ইনসিডেন্ট ঠিক আছে এই আইন অমান্য আন্দোলন এই আইন অমান্য আন্দোলন ভারতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছিল এই আইন অমান্য আন্দোলন ভারতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছিল যদি বলা হয় যে এই আইন অমানা আন্দোলনে আসাম এই আসামে কে নেতৃত্ব দিয়েছিল আসামে কে নেতৃত্ব দিয়েছিল আসামে নেতৃত্ব দিয়েছিল তরুণ রাম কে নেতৃত্ব দিয়েছিল তরুণ রাম আসামে নেতৃত্ব দিয়েছিল ঠিক আছে লেখাগুলো একটু অস্পষ্ট হচ্ছে তোমরা নিও এই আসামে কে নেতৃত্ব দিয়েছিল আইন অমান্য আন্দোলনের ক্ষেত্রে তো এখানে নেতৃত্ব দিয়েছিল তরুণ রাম যদি বলা হয় মণিপুর নাগাল্যান্ডে এই মণিপুর নাগাল্যান্ডে কে নেতৃত্ব দিয়েছিল এই মণিপুর নাগাল্যান্ডে এখানে কে নেতৃত্ব দিয়েছিলো তো এখানে নেতৃত্ব দিয়েছিল আইন অমান্য আন্দোলনের ক্ষেত্রে রানী গাইডেলু রানী গাইডেললু ঠিক আছে নামটা মনে রাখবে রানী গাইডেলু যদি প্রশ্ন আসে যে এই রানী গাইডেলুকে রানী উপাধি কে দিয়েছিলেন এই রানী গাইডেলুকে রানী উপাধি কে দিয়েছিলেন উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু কি হবে জওহরলাল নেহেরু তিনি রানী গাইডেলুকে রানী উপাধি দিয়েছিলেন এরই সাথে সাথে এই আইন অমান্য আন্দোলনের সঙ্গে উত্তর পশ্চিম ভারত উত্তর পশ্চিম ভারত ভারতে একজন যে ব্যক্তির নাম আমরা এই আইন সঙ্গে যুক্ত পেয়ে তার নাম হচ্ছে খান আব্দুল গাফফর খান কি নাম তার খান আব্দুল গাফফর খান এই খান আব্দুল গাফর খান আইন অমান্য আন্দোলনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন উত্তর পশ্চিম ভারতে এই খান আব্দুল গাফর খানের যে বাহিনী ছিল তার নাম হচ্ছে লালকোত্তা বাহিনী এবং তার যে ছিল খুদাই খিদমাদগা তার বাহিনীর নাম ছিল ক্ষুদাই খিদমাদগা খান আব্দুল গাফর খান আরও আরও অন্যান্য যে নামে পরিচিত ছিলেন তিনি হচ্ছেন তাকে সীমান্ত গান্ধী বলা হতো কি বলা হতো তাকে সীমান্ত গান্ধী বলা হতো তাকে কি বলা হতো সীমান্ত গান্ধী বলা হতো আর কী বলা হতো আর কি বলা হতো আর বলা হতো বাদশাহ খান বলা হতো আর কি বলা হতো বাদশাহ খান বলা হতো নেক্সট প্রশ্ন আট নম্বরে হু মেড দ্য আগস্ট অফার অন এইট আগস্ট উনিশশো চল্লিশ প্রমিসিং ডোমিনিয়ান টাটাস হু মেড দ্য আগস্ট অফার অন এইট আগস্ট উনিশশো চল্লিশ প্রমিসিং ডোমিনিয়ান টাটাস অর্থাৎ উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে আঠই আগস্ট ডোমিনিয়ান টাটাসকে দিয়েছিলেন কে দিতে চেয়েছিলেন অপশান এতে আছে উইনস্টন চার্চিল বিতে আছে লিন লিথিঙ্গো সিতে আছে ক্লিমেন্ট অ্যাটলি দিতে আছে নান অফ দিস এবং এতে আছে মোর দেন ওয়ান তো এই পাঁচটি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তো এই প্রশ্নের সঠিক যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন বি লিন লিথিঙ্গো লিন লিথিঙ্গো তিনি এই আগস্ট অফার তিনি দিয়েছিলেন যদি প্রশ্ন আসে যে এই লি যে সময়কাল তার সময়কাল কত ছিল ভাইস্ট হিসাবে তার সময়কাল ছিল উনিশশো উনিশশো থেকে উনিশশো বিয়াল্লিশ সালটা মনে রাখবে তার সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো বিয়াল্লিশ যদি বলা হয় তার তার এই সময়কালে কোন কোন ঘটনা ঘটেছিল তো প্রথমে আসতে হবে তার এই সময়কালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল আর কি হয়েছিল আর যে ক্রিপস মিশন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ক্রিপস মিশন তার সময় এসেছিল আর কি হয়েছিল কুইক ইন্ডিয়া মুভমেন্ট অর্থাৎ ভারত ছাড়া আন্দোলন তার সময় শুরু হয়েছিল আর কি হয়েছিল আর কি হয়েছিল আর হয়েছিল এই আগস্ট অফার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি হয়েছিল ভারতকে এই বিশ্বযুদ্ধে যুক্ত করার জন্য এই আগস্ট অফার বা ডোমিনিয়ান টাটাসের কথা বলা হয়েছিল এই লিন লিথিঙ্গো দ্বারা কিন্তু ভারত এই কিন্তু এই ভারত এই ডোমিনিয়ান টাটাস নিতে অস্বীকার করেছিল ভারতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সামিল করার জন্য আর কি বলা হয়েছিল ডোমিনিয়ান টাটাসের সাথে সাথে সংবিধান সভা গঠন করার কথা বলা হয়েছিল সংবিধান সভা গঠন করার কথা বলা হয়েছিল কিন্তু কিন্তু কী হয়েছিল এই কংগ্রেস এই কংগ্রেস এই ডোমিনিয়ান টাটাসটাকে ইগনোর করে দিয়েছিল কংগ্রেস কি করেছিল ডোমিনিয়ান টাটাসটাকে ইগনোর করে দিয়েছিল এর সাথে সাথে মুসলিম লীগও ইগনোর করে দিয়েছিল এই ডোমিনিয়ান টাটাসকে কারণ কি মুসলিম লীগ চেয়েছিল মুসলিম লীগ চেয়েছিল তার পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি মুসলিম লীগ পাকিস্তান রাষ্ট্রের দাবি দিয়েছিল এই জন্য আগস্ট অফার উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে মুসলিম লীগ এবং কংগ্রেস কোনো দলই এই আগস্ট অফারকে গ্রহণ করেননি নেক্সট প্রশ্ন অ্যামং দ্য ফলোয়িং পার্টিসিপেটেড দ্য সাল্ট সত্যাগ্রহ অফ গান্ধী অ্যামং দ্য ফলোয়িং পার্টিসিপেটেড ইন দ্য সল্ট সত্যাগ্রহ অফ গান্ধী গান্ধীজির সঙ্গে লবণ সত্যাগ্রহে এদের মধ্যে কে যুক্ত ছিলেন অপশান এতে আছে সরোজনী নাইডু বিতে আছে রাজকুমারী আমৃতকর শীতে আছে কামলা দেবী চট্টোপাধ্যায় ডিতে আছে নান অফ দিস এবং ইতে আছে মোর দেন ওয়ান তো এই পাঁচটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তোমরা বলার চেষ্টা করো এই পাঁচটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সরোজনী নাইডু অপশান এ সরোজিনী নাইডু তিনি এই লবণ সত্যাগ্রহের সঙ্গে গান্ধীজির সঙ্গে যুক্ত ছিলেন এই লবণ সত্যাগ্রহে খুব বেশি সংখ্যক মহিলারা যোগদান করেছিলেন এই লবণ সত্যাগ্রহে বেশি সংখ্যক মহিলারা যোগদান করেছিলেন এছাড়া যে অপশন আছে রাজকুমার কর এবং কমলা দেবী চট্টোপাধ্যায় এরা কাল এরা ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এরা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায় এবং রাজকুমারী কর। এবার আসছি এক্সপ্লেনে তো এই যে সল সত্যাগ্রহ বা লবণ সত্যাগ্রহ কত দিনের ছিল যদি প্রশ্ন আসে যে কত দিনের এই ডান্ডি যাত্রা ছিল তো উত্তর হয়ে যাবে চব্বিশ দিন কত দিন চব্বিশ দিন কত দিন চব্বিশ দিন কবে থেকে কবে শুরু হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বারোই মার্চ কবে হয়েছিল বারোই মার্চ বারোই মার্চ থেকে কবে ছয় এপ্রিল ছয় এপ্রিল সালটা মনে রাখবে তারিখটা মনে রাখবে যে বারোই মার্চ থেকে ছয় এপ্রিল এই সাল সত্যাগ্রহ শুরু হয়েছিল বারোই মার্চ ডান্ডি থেকে এই লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল সরি বারোই মার্চ সবরমতি আশ্রম থেকে এই যাত্রা শুরু হয়েছিল এবং ছয় এপ্রিল সেখানে ডান্ডিতে গিয়ে পৌঁছায় এই ডান্ডিতে গিয়ে সেখানে লবণ আইন ভঙ্গ করা হয়েছিল এবং এরই সাথে সাথে এই এই আন্দোলনকে কেন্দ্র করে যে সবিনয় বিনয় আন্দোলন অর্থাৎ আইন অমান্য আন্দোলন এই আইন অমান্য আন্দোলনের সূচনা হয়েছিল কেমন লাগছে প্রশ্নগুলো কেমন লাগছে ভিডিওটা প্রশ্নগুলো এক্সপ্লেনগুলো কেমন লাগছে প্রশ্নগুলো কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো যে ভালো লাগছে ঠিক আছে তোমাদের এই কমেন্ট করলে আরও আমি আরও ভালো বেশি করে উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও আনার জন্য আসছি পরের প্রশ্নতে দশ নম্বর দ্য টাইটেল গিভিন বাই ব্রিটিশ গভর্নমেন্ট টু মহাত্মা গান্ধী উইচ হি সারেন্ডারেড ডিউরিং দ্য নন কোঅপারেশন মুভমেন্ট মাস অর্থাৎ অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজি তার যে উপাধি ছিল তা কোন উপাধি তিনি তার সারেন্ডার করেছিলেন অপশন এতে আছে হিন্দ কেসারি বিতে আছে কাজজারি হিন্দ সিতে আছে রায় বাহাদুর দিতে আছে নান অফ দিস ইতে আছে মোর দেন ওয়ান অর্থাৎ মহাত্মা গান্ধী তার কোন উপাধি তিনি তার সারেন্ডার করেছিলেন ব্রিটিশদের কাছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কাইজার ই হিন্দ কাইজার ই হিন্দ তিনি এই উপাধিটাই তিনি সারেন্ডার করেছিলেন মহাত্মা গান্ধী সম্পর্কে আমি তোমাদেরকে মহাত্মা গান্ধীর যে উপাধি মোটামুটি আমি আরও দশ বারোটা উপাধি তোমাদেরকে পর পর বলে দিচ্ছি তোমরা যদি মনে রাখতে পারো মনে রাও মনে রাখো নইলে খাতা পেনে লেখে খাতায় লিখে নাও ঠিক আছে দশ থেকে বারোটা উপাধি আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো প্রথমে আসছে মহাত্মা গান্ধীর এক নম্বর উপাধি হচ্ছে কি মহাত্মা গান্ধীকে কী বলা হয় মালঙ্ক বাবা বলা হয় কী বলা হয় মালঙ্ক বাবা মালঙ্ক বাবা মলং বাবা বলা হয় মহাত্মা গান্ধীকে ঠিক আছে দু নম্বর আসছে কাইজারি হিন্দ দু নম্বর কি কাইজারি হিন্দ কাইজারি হিন্দ তিন নম্বর কি বলা হয় তিন নম্বরে বলা হয় বাপু বলা হয় মহাত্মা গান্ধীকে কী বলা হয় বাপু বলা হয় বাপু বাপু বলা হয় চার নম্বর কি চার নম্বরে হচ্ছে রাষ্ট্রপিতা বলা হয় কি বলা হয় চার নম্বরে রাষ্ট্রপিতা পাঁচ নম্বরে কি বলা হয় পাঁচ নম্বরে হচ্ছে অর্ধনগ্ন ফকির এই অর্ধনগ্ন ফকিরকে বলেছিল অর্ধনগ্ন ফকির বলেছিল উইনস্টন চার্চিল মহাত্মা গান্ধীকে অর্ধনগ্ন ফকির রাষ্ট্রপিতাকে রাষ্ট্রপিতাকে বলেছিল রাষ্ট্রপিতা বলেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু ছ নম্বর কি আসছে ছ নম্বরে আসছে কুলি কুলি ব্যারিস্টার আসছে ছ নম্বর কি কুলি ব্যারিস্টার মন মহাত্মা গান্ধীর আর হচ্ছে কুলি ব্যারিস্টার সাত নম্বর কি আসছে সাত নম্বর হচ্ছে সাত নম্বর হচ্ছে ভর্তি কার্নেকা সার্জেন্ট ভর্তি কার্নেকা সার্জেন্ট অর্থাৎ প্রথম বিশ্বজুদ্ধের সময় এই মহাত্মা গান্ধী ব্রিটিশ সেনাবাহিনীতে প্রচুর সংখ্যক ভারতীয়কে ভারতীয় জওয়ান ভারতীয় সেনাদেরকে ভর্তি করেছিলেন এই জন্য তাকে বলা হয় ভর্তি কার্নেকা সার্জেন্ট ঠিক আছে এরপর আসছি আট নম্বর উপাধি আট নম্বর উপাধি কী ছিল আট নম্বর উপাধি ছিল আধুনিক যুগকা আজানসা আধুনিক যুগকা আজানসা ঠিক আছে নম্বর কি আছে নম্বর কি নম্বর হচ্ছে সেবা গ্রামকা শান্ত সেবাগ্রাম কা সেবা গ্রাম কাশ নম্বর কি আছে দশ নম্বর উপাধি হচ্ছে কর্মবীর দশ নম্বর উপাধি কি আছে কর্মবীর দশ নম্বর উপাধি হচ্ছে কর্মবীর তো এই ছিল গান্ধীজি সম্পর্কে দশ গান্ধীজির যে দশটা উপাধি তোমাদেরকে বললাম এই উপাধিগুলো তোমরা মনে রাখবে তো বন্ধুরা আজকে এই দশটা প্রশ্নই রাখলাম তোমাদের জন্য বিপিএসসির প্রথম ভিডিও এটা আমার তোমাদের যদি এই প্রশ্নগুলো ভালো লাগে বা ভিডিওটা ভালো লাগে তোমাদের কাছ থেকে যদি আমি উৎসাহ পাই তাহলে পরবর্তীকালে আরও প্রশ্ন সংখ্যা বাড়ানোর চেষ্টা করব আরও এক্সপ্লেনটা আরও ভালোভাবে করার চেষ্টা করবো আমার আমি ঠিক আছে তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামতটা জানিও যদি ভিডিওর মধ্যে কোনো যদি কোনো ভুল বলে থাকি তো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এর পরবর্তীকালে প্রতিদিন আমি নিয়ে এইভাবে একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের জন্য তোমরা যারা বিপিএসসি টিআরি ফোর এক্সাম দেবে তাদের জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জয় হিন্দ বন্দে মাতারং